আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব নামাজ না পড়ার 15টি শাস্তি সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন নামাজ না পড়ার শাস্তির ঘটনা। ফজরের নামাজ না পড়ার শাস্তি, ইচ্ছাকৃত নামাজ না পড়ার শাস্তি কি, এক ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি, নামাজ না পড়ার শাস্তি কত বছর, মৃত্যুর পর নামাজ না পড়ার শাস্তি। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। নামাজ না পড়ার শাস্তি আমরা অনেকেই জানি না। ইসলামের দৃষ্টিকোণ থেকে নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ না পড়ার শাস্তি প্রদান করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই আজকের এই ভিডিওতে নামাজ না পড়ার শাস্তি কি হতে পারে সেই সম্পর্কে জানব। মুসলিম হিসেবে আমরা সকলেই জানি যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজের চেয়ে গুরুত্ব অন্য কোনো ইবাদত প্রদান করা হয়নি। তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজের গুরুত্ব কতটা বেশি। আমরা অনেকেই অলসতার কারণে নামাজ পড়ি না। যারা নামাজের ব্যাপারে উদাসীন তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, দুর্ভোগ সেসব নামাজির জন্য নিজেদের নামাজের ব্যাপারে যারা থাকে গাফেল। রোজ হাসরে নামাজের মাধ্যমে হিসাব নিকাশ শুরু করা হবে। যার নামাজ ঠিক হবে তার অন্যান্য আমলগুলো সঠিক বলে বিবেচিত হবে। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। আর এই নামাজ না পড়ার শাস্তি হিসেবে 5 ধরনের শাস্তি দুনিয়াতেই দেওয়া হবে, 3 ধরনের শাস্তি দেওয়া হবে মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি দেওয়া হবে কবরে, এবং 4 ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর দেওয়া হবে। এভাবে মোট 15টি শাস্তি দেওয়া হবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই লিখি আমিন। এবার জানবো দুনিয়াতে যে 5টি শাস্তি দেওয়া হবে তা হলো, 1. বেনামাজির জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. বেনামাজির চেহারা থেকে নেককারের নূর দূর করে দেওয়া হবে। 3. বেনামাজির নেক কাজের কোনো প্রতিদান দেওয়া হবে না। 4. বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। 5. নেক বান্দাদের দোয়ার মধ্যে বেনামাজির কোনো হক থাকবে না। এবার জানব নামাজ না পড়লে মৃত্যুর সময় যে 3টি শাস্তি দেওয়া হবে। 1. বেনামাজির মৃত্যু জিল্লতি ও অপমানের সঙ্গে হবে। 2. ক্ষুধার্ত অবস্থায় বেনামাজি মৃত্যুবরণ করবে। 3. অনেক পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, ঠিক যেন সমুদ্রের সমপরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। বেনামাজিকে কবরের মধ্যে যে 3টি শাস্তি দেওয়া হবে সেগুলো হলো, 1. বেনামাজির জন্য কবর খুব সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় অন্য পাশে ঢুকে যাবে। 2. বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. বেনামাজির কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে, সেই সাপের চোখ হবে আগুনের, নখগুলো হবে লোহার, তার প্রতিটি নখ লম্বা হবে এক দিনের দূরত্বের পথ, ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছে যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি। এরপরও কি আমাদের কারো নামাজ ছেড়ে দেওয়ার সাহস হওয়া উচিত? কারা কারা এখন থেকে নামাজ ছাড়বেন না আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কবর থেকে উঠানোর পর যে 4টি শাস্তি দেওয়া হবে, 1. বেনামাজির হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা বেনামাজির ওপর অসন্তুষ্ট হয়ে থাকবেন। 3. বেনামাজিকে জাহান্নামে দেওয়া হবে। 4. বেনামাজির চেহারায় 3টি লাইন লেখা থাকবে, 1. হে আল্লাহর হক নষ্টকারী, 2. হে আল্লাহর রাগে পতিত ব্যক্তি, 3. তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এবার জানবো মৃত্যুর পর নামাজ না পড়ার শাস্তি। নামাজ না পড়ার শাস্তি কত বছর, এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। নামাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ, এবং কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মৃত্যুর পর নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আমরা জেনে থাকলে অবশ্যই নামাজ পড়তে উৎসাহিত হব। তাই আমাদের জন্য মৃত্যুর পর নামাজ না পড়ার শাস্তি কি হবে এবং নামাজ না পড়ার শাস্তি কত বছর সে সম্পর্কে জানা উচিত। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর জাহান্নামের শাস্তি দেওয়া হবে। বেনামাজির জন্য কবরে সাপ নিযুক্ত করা হবে।
সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করেছে যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশার পর্যন্ত, এবং এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশন করতে থাকি। এই সাপ দংশন করার সাথে সাথে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের দিন বেনামাজির হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। আল্লাহ তাআলা বেনামাজির ওপর অসন্তুষ্ট থাকবেন। আমরা অনেকেই এক ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে জানি না। একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা উচিত। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। তাদের জানা উচিত ইচ্ছাকৃত নামাজ না পড়ার শাস্তি কি। এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 2,88,00,000 জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আর ইতোমধ্যেই ওই নামাজের ওয়াক্ত পার হয়ে যায় এবং সালাত আদায় করে নেয়, তবুও তাকে এক হোক বা জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এক হোক বা হলো 80 বছর, প্রত্যেক বছর 360 দিন, আর প্রত্যেক দিন 1,000 বছরের সমান, যেভাবে তোমরা গণনা করো। আমরা অনেকেই ফজরের নামাজ পড়তে পারি না, কারণ ফজরের নামাজ অনেক ভোরে উঠে পড়তে হয়, যার ফলে এই নামাজটি বেশিরভাগ মানুষের বাদ পড়ে যায়। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের আল্লাহ তাআলার জন্য এইটুকু কষ্ট করতে হবে। আমরা যদি ফজরের নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে জানতে পারি, তাহলে খুব সহজে এখান থেকে সতর্ক হতে পারব। ফরজ নামাজ আদায় না করা মারাত্মক অপরাধ। পদ্ধতিগতভাবে পার্থক্য থাকলেও আগের নবীদের যুগেও নামাজের বিধান ছিল, কিন্তু তাদের পরবর্তী লোকেরা নামাজের ব্যাপারে গাফিল হয়ে পড়ে। এর পরিণতি হলো জাহান্নাম। আমাদেরকে ফজরের নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নবী ও হিদায়াত প্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হল, সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা এরপর তাওবা করে নিয়েছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। সূরা মারিয়াম আয়াত 59-60। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও কাফিরদের মধ্যে ব্যবধান কেবলমাত্র নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফির হয়ে গেল। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি নসিহত করেন, তার মধ্যে বিশেষ একটি এটাও যে, তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল তার ওপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকলো না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এদিকে দুনিয়াতে এসে আমরা আল্লাহ তাআলার ইবাদত ভুলে গিয়ে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তিনি অনেকগুলো পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে নামাজ অন্যতম একটি ইবাদত। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ না পড়ার শাস্তির ঘটনা আমরা কতজন জানি, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই নামাজ পড়া উচিত। যদি আমরা নামাজ না পড়ে থাকি, তাহলে নামাজ না পড়ার শাস্তির ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন, আর প্রতিটি কাজের হিসাব দিতে না পারলে শাস্তি অবধারিত। শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞেস করা হলে তারা তাদের অপরাধগুলো বলতে থাকবে। আল্লাহ পাক কুরআনে পাকে ইরশাদ করেছেন, কোন জিনিস তোমাদেরকে সাকার জাহান্নামে নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা আল মুদাস্সির আয়াত 42-43। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, স্মরণ করো সেই চরম সংকটময় কিয়ামত দিবসের কথা, যেই দিন তাদেরকে আহ্বান করা হবে সেজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদের আচ্ছন্ন করবে,
অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের সেজদা করার আহ্বান করা হতো, কিন্তু তারা সেজদা করেনি। সূরা আল কালাম আয়াত 42-43। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।